তোমাদের মধ্যে এখন অনেকেই আছো যারা বড় কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করতে গেলেই অসুবিধে ফেস করো এবছর হায়ার সেকেন্ডারি খাতা দেখছেন যে সব শিক্ষকরা তারা বলেছেন প্রচুর স্টুডেন্ট বড় কোয়েশন অ্যাটেম্পটি করেনি অর্থাৎ আমাদের ছাত্র সমাজের একটা বড় অংশই পরীক্ষাতে বড় উত্তর মুখস্থ করতে পারছে না এ বিষয়ে আজ আমি এই ভিডিওতে কথা বলবো তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য পড়া মুখস্থ করার জন্য প্রথম যে জিনিসটি করা দরকার সেটি হলো যে পড়া বা যে উত্তরটি তুমি মুখস্থ করতে চাইছ সেটিকে আগে ভালোভাবে বোঝা কোনো জিনিস যদি তোমার কাছে পরিষ্কার না হয় তাহলে সেটা তোমার মুখস্থ হবে না কিংবা হলেও দেরিতে হবে কারণ সাইকোলজি প্রমাণ করে দিয়েছে যে ননসেন্স ওয়ার্ড ওয়ার্ড অথবা অথবা থেকে মিনিংফুল সাবজেক্ট আমরা বেশি ভালো করে মনে রাখতে পারি দ্বিতীয়ত যে পড়াটি মুখস্থ হচ্ছে না সেটা পাঠ করে মুখস্থ করো একসাথে টোয়েন্টি লাইনস মুখস্থ করার চেয়ে ফাইভ লাইন্স করে পাঠ করে মুখস্থ করো তাহলে মুখস্থ কিন্তু তাড়াতাড়ি হতে বাধ্য ফর্মুলা মুখস্থ রাখার পদ্ধতি হলো চার্ট তৈরি করে ওয়ালে আটকে রাখা যাতে সহজেই কিন্তু তোমাদের চোখে পড়বে আনকনসিয়াস মাইন্ডেও কিন্তু মুখস্থ হয়ে যাবে এছাড়া যেকোনো জিনিস বারবার পড়ার পর লেখা প্র্যাকটিস করো পড়া এবং লেখা দুটোর মধ্যে ব্যালেন্স থাকলেই ছোট বড় সব আনসার তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে অবশেষে বলি বুঝে মুখস্থ করো যেটা প্রথমেই বলেছি এতে নিজের ভাষার লেখার ক্ষমতা জন্মায় অতএব এভাবে পড়াশোনা করো ভালো ফল তোমরা পাবেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের কমেন্ট করে জানাও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আজ তাহলে আসি টাটা